আসসালামু আলাইকুম আমি জানের আক্তার সহকারী শিক্ষিকা মাদ্রাসা আসিমিন সাবিদাদেল্লা বরাবর কালেপুর গাজীপুর এর পক্ষ থেকে জানাচ্ছি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি আজকের এই পাঠটি সাজিয়েছি তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা সাধারণ পাঠ গদ্য খিফা হরজাত আবু বকর রাদেল্লার প্রথম অংশ নবীজির সাথে ছায়ার মতো থাকতেন পর্যন্ত আজকের এ হতে শিক্ষার্থী বন্ধুরা শব্দের অর্থ বলতে পারবে বাক্য তৈরি করতে পারবে যুক্ত বর্ণের শব্দ বলতে পারবে প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে আবু বক্কর রাদেল্লা সম্পর্কে জানবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এ পর্যায়ে যুক্ত বর্ণ সম্পর্কে একটু জেনে নেই কৃত দাস কয় রফালা দীর্ঘিকার তৃত মোহাম্মদ ময় মদ মোহাম্মদ মহত খন্দাত্তর ব্যবহার দেখাই দেখিয়েছি এখানে বন্ধুত্ব এখানে দন্ত নয় ধ পুষ্পিকার তয়ব তৈবদ দিয়ে এখানে ত্বয়ত হয়েছে সুবক্তা কয় তয়াকার্তা শত্রুতা ক্রয় রক্ষক ক্ষিয় ব্যবহার ইমতেকাল নিঃস্ব সমস্ত সম্পদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এ পর্যায়ে কিছু শব্দ শব্দের অর্থ এবং উক্ত শব্দ দিয়ে বাক্য গঠন জানব তো চলো আমরা এ পর্যায়ে আমাদের শব্দ জেনে নেই বংশ বংশ অর্থ হচ্ছে কুল বংশ রক্ষা করা একটি কুসংস্কার যেমন পুত্র সন্তান না হলে অনেকে বলে যে বংশ রক্ষা হবে না এই পুত্র সন্তানের জন্য মরিয়া হয়ে ওঠে অর্থাৎ বংশ রক্ষার জন্য আসলে এটি একটি ভুল ধারণা এটি একটি কুসংস্কার গোত্র গোষ্ঠী একই গোত্রের দ্বারা এটি আসলে গোত্র বলতে একই বংশের অন্তর্ভুক্ত বা একই জাতির জাতির অন্তর্ভুক্ত এটি রাষ্ট্র সৃষ্টির পূর্ব এরকম গোষ্ঠী অন্তর্ভুক্ত ছিল খলিফা খিদমতকার সে একজন খলিফা খলিফা বলতে যিনি মানুষের সেবা করে চলেন অর্থাৎ রাষ্ট্রের প্রধান অথচ মানুষ সেবার জন্য নিযুক্ত থাকে খেদমতকার বলা হয় সাহাবি সাথী আমার কোন সাহাবি নেই অর্থাৎ সাথী মানে বন্ধু অসাধারণ যা সাধারণ নয় তিনি খুব অসাধারণ নবুয়দ আল্লাহর বাণী প্রচারের জন্য আদেশ পাওয়া মহানবী সাল্লাম নবদ পেলেন কৃতদাস কেনা গোলাম কৃতদাস প্রথা ভালো নয় দাস প্রথা বর্তমানে নেই তো এক সময় ছিল মানুষ কিনে তাকে দাস হিসাবে ব্যবহার করা হরত মোহাম্মদ মহানবী হরত মোহাম্মদ বন্ধুরা এতক্ষণ আমরা শব্দার্থ ও বাক্য গঠন জানলাম এ পর্যায়ে চলো আমরা কিছু প্রশ্ন জেনে নেই রাশি দিন কাকে বলে হজরত মোহাম্মদ সাল্লামের মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফাই রাশেদিন বলা হয় হজরত আবু বকর রাজ্লা কে ছিলেন খোলাফাই রাশেদিনের প্রথম খলিফা ছিলেন হজরত আবু বকর রাজুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন হজরত আবু বকর রাজুল্লাহ মক্কার কুরাইশ বংশের তাইম গুত্রে জন্মগ্রহণ করেন হজরত আবু বকর রাজি আল্লাহর পিতা এবং মাতার নাম কি মাতান পিতার নাম হচ্ছে কুহাফা উসমান মাতার নাম ছালমা পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত আবু বকর রাদুল্লাহ পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তো চলো এ পর্যায়ে তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি হজরত আবু বকর রাদুল্লাহ সম্পর্কে দশটি বাক্য লিখ নবীজির সাথে ছায়ার মতো থাকতেন পর্যন্ত এখানে আমাদের বাড়ির কাজটি করবে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু যে প্রথম অংশ দিয়েছি পরে পাঠ করালাম আজকে সেই প্রথম অংশ থেকে দশটি বাক্য লিখবে কেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আরেকটু বলা হচ্ছে এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু অংশটুর অংশ যেটুকু আমি আজকে তোমাদের সাথে আলোচনা করলাম এই অংশটুকু ভালো করে তোমরা বারবার বেশ কয়েকবার রিডিং পড়বে আর রিডিং পড়লে তোমাদের সুবিধা হলো এই অংশে ব্যবহৃত যে যুদ্ধ আছে সেগুলো খুব সুন্দর করে বলতে পারবে উচ্চারণ করতে পারবে আর সেই সাথে আরেকটি মজার ঘটনা হলো যে তোমাদের এখান থেকে নৈবৃত্তিক প্রশ্ন হবে আর সেই নৈবৃত্তিক প্রশ্নের উত্তরগুলো খুব সহজে দিতে পারবে আরেকটি বিষয় হচ্ছে তোমাদের বাম ডান মিলে বাক্য তৈরি আসবে তাই রিডিং অংশ সবসময়ই বেশি করে রিডিং পড়তে হবে যাতে অংশ থেকে কোনো বাম ডান এবং নভিত্তিক প্রশ্ন উত্তর আসলে তা খুব সহজেই দিতে পারো কেমন আজ আর নয় আল্লাহ হাফেজ